আমরা মেয়েরা ঘর সাজাতে ঘর গুছাতে খুব বেশি পছন্দ করি। তো সোফা কাভার সেলার পেজকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। এই সোফার কাভারগুলো নেওয়ার আগে আমার মনে হচ্ছিল যে এই সোফার কাভার দিয়ে ঢেকে রাখবো, আসলে এটা কেমন লাগে। আমার কাছে সবসময় কাভার দিয়ে সবকিছু ঢেকে রাখতে ভালো লাগে না। এখন মনে হচ্ছে যে বেশ সুন্দর সুন্দর কাভার আছে যেটার মাধ্যমে আমরা সোফাটাকে ঢাকাও হবে, আবার ঘরের মধ্যে একটা মনে হবে একটা নতুনত্ব চলে আসছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে সোফা কাভারগুলো আসলে দেখতে তো খুব সুন্দর দেখা যায়, সামনাসামনি আনলে কি সেট হবে? শুরুতে বুঝি নাই যে আসলেই যে যেমন দেখা যায় ছবিতে এমনভাবেই সেট হয়। এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগলো যে এখন আমি পুরাতন সোফাটাও, যাদের পুরাতন সোফাটা তারা কাভারের মাধ্যমে সোফাটাকে ঢেকেও রাখতে পারবেন, আবার দেখা যায় তাদের যাদের নতুন সোফা তারা কিন্তু এই কাভার দিয়ে ঘরে একটা নতুন নতুন নিয়ে আসতে পারেন, যে সোফাটাও সেফ হচ্ছে আবার সাথে এই যে কয়দিন কাভারটা খুলে রাখলেন কয়দিন কাভারটা লাগিয়ে রাখলেন, দুই রকম একটা লুক আসবে ঘরের। আমার কাছে না ঘরের লুকটা চেঞ্জ করতে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে এত ভালো লাগছে যে সোফা কাভারটা যখন আমি লাগিয়েছি দেখলাম খুব সুন্দরভাবে সেট হয়েছে। এই যে দেখেন অনেক সময় হয় যে এই সেটগুলো মনে হয় কি যে একটু নিচে নেমে গেছে, আমি কিন্তু ওই পেজের থেকে যখন আমাকে নক করা হয়েছিল আমি জাস্ট আমার সোফার একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু কোনো মাপ দেইনি। তো এগুলো একটা স্ট্যান্ডার্ড মাপ থাকে, তো ওনারা নিজেরাই সেই মাপ মতো বানিয়ে দিয়েছেন, একদমই এদিক সেদিক ঝুলে রয় নাই। এই তো আর আমার কাছে আরও বেশি ভীষণ ভালো লেগেছে যে বিষয়টা, আমি ভেবেছিলাম যে শুধুমাত্র আপনাদের বসি এই সোফাটারই কাভার আসবে, কিন্তু পরে দেখলাম না যে সাইড টেবিলগুলোরও কাভার আসছে। সাইড টেবিলগুলোর কাভার আসার কারণে আমার যে উপকারটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার ছেলে এখানে বসে খাওয়া দাওয়া করে, অলরেডি এই টেবিলটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তো এইটার কারণে এটা কাভার হওয়ার কারণে এই জিনিসটা নষ্ট হবে না, এটা আমি কিছুদিন পর পর ধুয়ে ফেলতে পারবো। আর কাপড়টা না খুব লাইট ওয়েটের, লাইট ওয়েটের কাপড় কিন্তু ধোয়াটা খুব ইজি, খুব সহজেই ধুয়ে ফেলা যাবে, আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যারা এই টাইপের জিনিসপত্র পছন্দ করেন ওই পেজের মধ্যে আপনারা টেবিলের যে কাভার সেগুলোও আছে, তো আমি পরবর্তীতে ভেবেছি দেখি আর কি কি পছন্দ হয়, টেবিলের কাভারগুলোও দরকার ওইগুলো অর্ডার করে দিব। বাট সোফার কাভারটা যে এতটা ভালো লাগবে আমি নিজেও বুঝি নাই। এই গিফটটাও একদম উপকারী একটা গিফট আমার জন্য, আর আসলে ঘরের মধ্যে আমার একটা কাভারের খুব দরকার, কারণ যেহেতু এখন সোফার কাভারগুলো আমরা ধুতে পারি না, তো একটা উপরে একটা কাভার হলে কাভারটা ধুয়ে ফেলতে পারি না, তো পুরো সোফাটা তো কিছুদিন পর পর চেঞ্জ করা পসিবল হয় না, বা আবার লুক এনে আবার ওয়াশ করা, দুইটাই ঝামেলার। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো আমার মতো অবস্থা খারাপ, প্রিয় তো সারাদিন এই যে এই সোফার রুমেই থাকে, যে টিভিটা দেখে সোফার মধ্যেই তার খাওয়া, সোফার মধ্যেই সব কিছু। তো এই ক্ষেত্রে আমি আমার আমার বেশ ভালো লেগেছে। তো আপনারা সোফা কাভার সেলারের পেজটা আমি পুরো ট্যাগ করে দেবো, সেখান থেকে চাইলে যাদের এই ধরনের কাভারের দরকার হবে দেখে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বালিশের কাভারও অর্ডার করতে পারেন, আমি বালিশের কাভারটা নিয়ে নেই, আমার কাছে মনে হচ্ছিল এইভাবেই ভালো লাগে। আর কয়েকদিন পর যদি আমার মনে হয় না বালিশের কাভারও নিব তাও আমি অর্ডার করে দিতে পারি, ঠিক নাই, আপনারা আপনাদের পছন্দ মতো। চাইলে যদি বলেন যে সাইডের যে টেবিলগুলোর কাভার নেবেন না, আপনারা যেইভাবে নিতে চান সেইভাবেই কাস্টমাইজ করে নিতে পারবেন, সব ধরনের অপশনই আছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।